তুরস্কের হুঁশিয়ারি, আর্মেনিয়াকে কঠিন জবাব দেবে তুর্কি সেনারা, চুক্তি ভঙ্গ করলে তার ফল ভুগতে হবে, এভাবেই তুরস্ক সতর্ক করে দিল আর্মেনিয়াকে। অন্যদিকে আর্মেনিয়াতে বিক্ষোভ অব্যাহত, নাগর্ণ কারাবাখ নিয়ে আর্মেনিয়ায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। তারই মধ্যে তুরস্ক কঠিন হুঁশিয়ারি দিল আর্মেনিয়াকে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, আর্মেনিয়া যদি কোনোভাবে চুক্তি ভঙ্গ করে তাহলে তার ফল ভুগতে হবে, তুরস্কের সেনা আর্মেনিয়াকে কঠিন জবাব দেবে। নাগর্ণ কারাবাখ নিয়ে গত ছয় সপ্তাহ ধরে তুমুল যুদ্ধ হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের। গত সোমবার রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান, আর্মেনিয়া এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি সই হয়েছে, যেখানে আপাতত যুদ্ধবন্ধের একটি ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। চুক্তিতে কার্যত জয় হয়েছে আজারবাইজানের, কারণ নাগর্ণ কারাবাখের অধিকাংশ এলাকা এখন আজারি সেনার হাতে। চুক্তিতে স্থির হয়েছে নাগর্ণ কারাবাখে যে যেখানে অবস্থান করছে সেই এলাকা তার বলে বিবেচিত হবে। আর্মেনিয়া যেহেতু কার্যত এলাকা থেকে জমি হারিয়েছে, ফলে আজারি বাহিনী বিষয়টিকে নিজেদের জয় হিসেবেই দেখছে। অন্যদিকে আর্মেনিয়াতে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রীর ওপর প্রবল চাপ সৃষ্টি করছে দেশটির জনতারা। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এই পরিস্থিতিতে আর্মেনিয়া চুক্তি ভেঙে ফের যুদ্ধে নামতে পারে বলে মনে করছে অনেকেই। সেই আশঙ্কা থেকে বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আর্মেনিয়াকে সতর্ক করে দিয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আর্মেনিয়া ফের যুদ্ধের চেষ্টা করলে, হামলার চেষ্টা করলে তার ফল তাদের ভুগতে হবে। বস্তুত গোড়া থেকেই যুদ্ধে আজারবাইজানকে সমর্থন করছিল তুরস্ক। সরাসরি সেনা এবং যুদ্ধবিমান দিয়েও তারা আজারবাইজানকে সাহায্য করেছে বলে আর্মেনিয়ার অভিযোগ। তুরস্ক সেনা পাঠানোর কথা স্বীকার না করলেও প্রকাশ্যে আজারি ফৌজকে সমর্থন জানিয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় তিন দেশের চুক্তির পর রাশিয়া প্রায় 2000 সৈন্য পাঠিয়েছে নাগর্ণ কারাবাখে। শান্তি বজায় রাখার জন্য তুরস্ক জানিয়েছে তারাও সেখানে সেনা পাঠাবে শান্তি প্রতিষ্ঠার জন্য। নাগর্ণ কারাবাখে যাতে আর কোনো যুদ্ধ না হয় তার জন্য তুরস্ক দায়বদ্ধ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। অপরদিকে কিছু ন্যাটো সদস্য S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করায় তুরস্ক S-400 ব্যবহার করবে বলে জানিয়েছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার তৈরি এবং এটি S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পুরনো সংস্করণ। তুরস্কের সংসদের পরিকল্পনা ও বাজেট কমিটির সদস্য হুলুসি আকার বলেন, যেভাবে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটো সদস্য দেশগুলোতে ব্যবহৃত হয়, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্ক সেভাবেই ব্যবহার করবে। রাশিয়া S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 20 দেশে বিক্রি করেছিল, এর মধ্যে ন্যাটো সদস্য দেশ বুলগেরিয়া, গ্রিস ও স্লোভাকিয়া রয়েছে। হুলুসি আকার মন্তব্য করেন, পরিকল্পনা অনুসারে তুরস্ক S-400 ব্যবস্থা নিয়ন্ত্রণ ও প্রস্তুতি প্রক্রিয়া অব্যাহত রাখবে। তিনি F-35 যুদ্ধবিমান ও S-400 ব্যবস্থা নিয়ে কাজ করতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করার আহ্বান জানান। তিনি বলেন, S-400 ব্যবস্থা ও F-35 যুদ্ধবিমান নিয়ে কৌশলগত উদ্বেগের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য আমরা প্রস্তুত।